السلام عليكم، ওয়েলকাম টু সালমা মিনি ব্লগ। চলো তাহলে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলো তাহলে ঘরের কাজগুলো করে নিই। সকাল সকাল উঠে পড়েছি, আজকে রবিবার। কেমন ঘুমাচ্ছে দেখো গাইস, ডাকছি উঠছে না। ছেলে রেডি হচ্ছে সকাল সকাল ড্রয়িং করতে যাবে বলে। এখন বাজে সকাল 8টা। ছেলে চলে যাক, তারপরে কাজগুলো আমি করে নেব ঘরে। গাইস ছেলে চলে যাচ্ছে ড্রয়িং করতে। ছেলে চলে গেল, চলো কাজগুলো করে নিই, এবারে বাসনগুলো মেজে নিই, পরে তোমার সঙ্গে কথা হচ্ছে। বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা। মেথি মৌরবির জন্য জলটা খেয়ে নেবো এবারে। চলো এটা খেয়ে নিই, পরে কথা বলছি। চলো বন্ধুরা টিফিনটা বানিয়ে নিই। আলুটা কেটে নিয়েছি, আলুর তরকারি করবো। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করে নেব। একটু নুন দেওয়া পরিমাণ মতো, হলুদ দিয়ে দেওয়া পরিমাণ মতো। তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আটাটা মেখে, আটাটা মাখা হয়ে গেছে। চলো বন্ধুরা রুটিটা করে নিই। বন্ধুরা রুটিও হয়ে গেছে, মানে আলুর তরকারিও হয়ে গেছে। চলো বন্ধুরা একটু দোকানে যাই, দোকান থেকে ঘুরে এসে কথা বলছি। দোকান থেকে চলে এসেছি বন্ধুরা, এইটা নেওয়ার জন্য গেছিলাম, বোঁদে আনতে গেছিলাম দোকানে। সকাল সকাল জল খাবার নিয়ে বসে পড়েছি। খেয়ে নি বন্ধুরা, খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। জল খাবার খাওয়া হয়েছে, চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। দেখো গাইস ছেলে সকালে জল খাবার দিয়ে দিয়েছি, ড্রয়িং করতে গেছিলো, এই মাত্র সবে এলো, এসে খেতে বসে গেছে, ওর খিদে পেয়েছে। চলো ও জল খাবারটা খেয়ে নিই, পরে তোমার সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা এখানে আমার হাজবেন্ডের খাবার দিয়ে দিয়েছি, জল খাবার খেয়ে কাজে যাবে। দেখো গাইস আমার হাজবেন্ড খাচ্ছে, খেয়ে এবারে কাজে যাবে। চলো দুপুরে রান্নার কাটাকুটি হয়ে গেছে। এখানে পটল ভাজা হবে, কুমড়ো ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, ঢ্যাঁড়স ভাজা হবে। এখানে আছে পুঁই শাক, আলু, কুমড়ো, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। চলো তাহলে রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে দুপুরের খাবারে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, ভাত। এখানে আছে পুঁই শাক, আলু, কুমড়ো, বড়ি দিয়ে একটা চচ্চড়ি আছে। এখানে চিকেন আছে। দেখো গাইস ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে এখন। হাই গাইস, ছেলের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবারে ঘরটা পুছে স্নান করে নেব। স্নান করা হয়ে গেছে গাইস, নামাজ পড়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নি তাহলে, খেয়ে নিয়ে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। দেখো গাইস চলে এসছে, সকালে খেয়ে কাজে গেছিল আর এইমাত্র সবাই ঘরে আসছে। দেখো বন্ধুরা আমার হাজবেন্ডের খেতে দিয়ে দিয়েছি, এখানে তরকারি আছে, ভাত আছে, সব গুছিয়ে দিয়ে দিয়েছি।
খাটকালে পরে কথা হচ্ছে। দেখো গাইস, আমার জায়ের মা ভাবিরা এসেছিল, ওরা বাড়ি চলে যাচ্ছে, চলো একটু আগিয়ে দিই। দেখো কাল আবার আসবি, রিফা আসবি আবার। চলো বন্ধুরা, মাদেরকে আগে দিয়ে চলে এসছি, আজান হয়ে গেছে, নামাজটা পড়ে নেবো, নামাজটা পড়ে নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। বন্ধুরা, ছেলের স্যার পড়াতে এসেছিল, তো ফ্যান চললে তো ভিডিওটা তোলা যাবে না, ওই কারণে ফ্যানের আওয়াজ হবে, ওই কারণে ভিডিও করতে পারিনি। স্যার এইমাত্র পড়িয়ে চলে গেল, তো স্যার পড়িয়ে চলে গেছে, বাবুর জন্য টিফিন বানাতে হবে, বাবু খাবে। আমার মা এসছে, এই যে আমার মা বসে আছে, চলো বাবুর জন্য ম্যাগিটা করে নিই। আর স্যার এসেছিল, আমরা চা বানিয়ে খেয়েছি, স্যার খেয়েছে, মা খেয়েছে, আমি খেয়েছি, আর এই বাবুর জন্য এখন ম্যাগিটা বানাবো। এই ছেলেকে ম্যাগি করে দিয়েছি, ছেলে ম্যাগিটা খাক তাহলে। গাইস, আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, 1K সাবস্ক্রাইবার করে দাও প্লিজ। চলো বন্ধুরা, ছেলে তাহলে খাক, পরে আবার কথা বলছি। বন্ধুরা, ছেলে খেয়ে নিয়েছে, আমি নামাজ পড়তে বসেছিলাম, ছেলে একা একা খেয়ে নিয়েছে। তো ভিডিওটা এখানে আমি এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। টাটা, বাই বাই।